অনন্যাস ফ্যামিলি। তো এখন দেখো বাজার সকাল 10:30, আর আমি আর মামা এখন একটু রেডি হয়েছি, বাজারে যাব, কারণ তোমাদের দাদা আছে সকালবেলা 8টার সময় বেরিয়ে গেছে, বাজার করার সময় পাইনি, তো ওই জন্য একটু বাজারে যাব। আজকে তো ষষ্ঠী, তো ওই জন্য একটু ডালিয়া রান্না করব আর ফুলকপি করব, তো যাবো মা। আর ঠাকুরের জন্য একটুখানি মিষ্টি নিয়ে আসবো, তো চলো বাজার থেকে ফিরে এসে তোমাদের সাথে কথা বলছি, চলো মা বাজারে যাই। বন্ধুরা, মামাম নতুন জামা পরেছে, স্নান করে উঠে আজকে, কিন্তু দেখো জামাটা মামামের গায়ে কত বড় হয়ে গেছে। মামা বলছে ওই ওই টাইট হয়ে গেছে, কিন্তু টাইট হয়েছে, এটা তো বড় হয়ে গেছে মা। আর তো বড় হলে তবে পড়তে পারবে, একটুখানি পরে থাকো। আর এই দেখে দেখো আমার যত চাবি ছিল সব দেখো বার করে এখন মামাম খেলতে বসেছে নিয়ে। চলো এবার মামামকে খাওয়াবো, তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করলাম। এই যে দেখো ডালিয়ার খিচুড়ি, উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এই যে ডালিয়ার সাথে ভাজা বেগুন গুলো পুড়ে গেছে, আসলে মামাম খুব দুষ্টুমি করছিল তো ওই জন্য আমার বেগুন গুলো পুড়ে গেছে। আর এই যে হচ্ছে রাত্রিবেলার জন্য দেখি একটু পরোটা করবো, তো সেই পরোটা দিয়ে খাওয়ার জন্য এই যে ফুলকপি, একটুখানি কাজু পোস্ত চারমগজ এসব দিয়ে রান্না করেছি। আর এই যে এটা হচ্ছে মামামের খিচুড়ি, এটা বাসমতি চাল আর ডাল দিয়ে করেছি। মামাম ডালিয়াটা আর কি খেতে চায় না, মুখে বাঁধে তো ওই জন্য খেতে চায় না। চলো এবার মামাকে খাইয়ে নিই, দেবো ফুলকপি, চলো। ভালো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, দেখো জানলা দিয়ে কি হাওয়া দিচ্ছে। এই যে মামা এখন ঘুম থেকে উঠলো, তো ঘুম থেকে উঠে জানলা খুলেই দেখছি যে জানলা দিয়ে প্রচন্ড হাওয়া দিচ্ছে। বা তোমাদের দাদা গেছিলো চুল কাটতে, এখন চুল কেটে এসে তিনি এখন বাইরে বসেছেন তার জামা কাপড় কাচতে, তো আজকে মনে হচ্ছে না ঠাকুর দেখতে যাওয়া হবে। আর ওইদিকে দেখো মামা কি করছে, মামা এখন ঘুম থেকে উঠে জল টাল কিছু খাবে না, আমার পাকার সাথে জামা কাপড় কাচবে। চলো আজকে কি জানি বুঝতে পারছি না ওয়েদারটা কি বৃষ্টি হবে কি হবে না কে জানে, তো আজকে আর বেশি তো যাওয়ার প্ল্যান নেই, আজকে কাছাকাছি টুকটাক ঠাকুর দেখবো। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, আর তোমাদের একটুখানি আমার পুজোর ড্রেসগুলো দেখাবো, তো পুজোর ড্রেসগুলো নিয়ে একটু পরে, পুজোর ড্রেসগুলো তোমাদের একটু পরেই দেখাচ্ছি, ঠিক আছে? একবারে সব ড্রেসগুলো দেখিয়ে দেবো, রোজ রোজ আর দেখানো হবে কি হবে না জানি না, এই পুজোর সময় তো একটুখানি ঝামেলা থাকেই। দেখো মামাম আবার হাতে একটা ফুলকপি নিয়ে নিয়েছে, ফুলকপি এখন মামামের খুব ফেভারিট। আর এই দেখো মামামের জন্য সেই দুপুরবেলার খিচুড়িটাই একটু ছিল, ওইটাই খাইয়ে দেবো। আর এদিকে দেখো বাইরে আকাশে কি মেঘ। তো দেখো আমার সব ড্রেসগুলো একবারে খাটের মধ্যে পাতিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, তো এগুলো সব আমি নিজেই পছন্দ করে কিনেছি, আমার বাবা তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই সবাই টাকা দিয়ে দিয়েছে, তো সেই দিয়ে এগুলো কেনা হয়েছে। তো এখন আমরা একটুখানি বেরোবো, তো বৃষ্টি হয়ে গেল, তো ঠাকুর দেখতে যাওয়া হবে মনে হচ্ছে না, আর হবে তো একটু স্টার মলে যাবো ভেবেছিলাম। তো দেখো কত রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, তো চলো দেখি কোথায় যাওয়া যায়। রুটি টুটি করে রেডি করে রেখে সব যাচ্ছি, যাতে আর কি কালকে বাড়ি এসে 12:30 একটার সময় রুটি করেছি জানো, তো ওই জন্য আজকে রুটি ফুটি সব করে রেডি করে রেখে যাচ্ছি। মামামেরও আজকে রুটি পুরো ভিজিয়ে দিয়েছি, এসে যেন টপ করে মামাকে আগে খাইয়ে দিতে পারি, তারপরে আমরা খাবো। আর এদিকে দেখো তোমাদের দাদা এখনো অফিসের কাজ করছে, আমার মামাম দেখো এখন একটুখানি পটেটো ক্র্যাকার খাচ্ছে, তো চলো দেখি কোথায় যাই, তো চলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি, ঠিক আছে? তো স্টার মল যাওয়ার পথে যে ঠাকুরগুলো মাঝখানে পড়েছিল, তো সেগুলো ভাবলাম একটুখানি দেখে নিই। তো এখানে দেখো এটা বারাসাতের মধ্যে, এখানে দেখো খুব সুন্দর সহজ পাঠের যে আমাদের বই ছিল সহজ পাঠ, সেই সহজ পাঠের বইয়ের মানে বিষয়গুলোই এখানে তুলে ধরেছে, তো এই যে এটা খুব সুন্দর লেগেছে। আর মামামের পুতুলগুলো দেখে তো মামাম আর কি ধরার চেষ্টা করছিলো, কিন্তু ওর বাবা ওকে কোল থেকে আর নামতে দেয়নি। তো চারিদিকে ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, কাগজের আর কি কাগজের মধ্যেই সব কিছু ওরা আর কি একে একে জিনিসটা করেছে, তো খুব ভালো লেগেছে, পুরোনো দিনের কথা মনে পড়ে গেল।
অনেক রাত হয়ে গেছে, স্টার মলটা আজকে অনেক রাত অবধি আর কি সব কিছু খোলা ছিল। তো এবার আমরা বাড়ির দিকে যাবো, তো মাঝখানে মামা একটু আইসক্রিম খাওয়ার বায়না করছিলো, কিন্তু স্টার মল থেকে আজকে কিছু খেলাম না, তো ওই জন্য রাস্তায় দেখো একটা আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম নিয়ে আমি আর মামাম ভাগাভাগি করে খেয়ে নিলাম। তো মামাম তো আমাকে একদমই যেতে চাইছিলো না, ও একটা আইসক্রিম পুরো একাই নিজেই আর কি খেতে চায়, কিন্তু এতটা ঠান্ডা ওকে তো দেওয়া যাবে না, সেজন্য আমি মাঝে মাঝে একটুখানি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো সেটা দেখতে পেয়ে মামা মামার যা রেগে গেছে না, তোমাদের কী আর বলবো। তো চলো এবার বাড়ির দিকে যাব। তো চলো আমার এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আজকে ষষ্ঠীর ভিডিওটা দিতেই দেখো কত দেরি হয়ে গেল, সপ্তমী অষ্টমী সব ভিডিও পরপর আসবে, তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো, সবাই লাইক করো, শেয়ার, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব।